রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের খাদ্যাভ্যাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন, কারণ আপনাদের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি আবারও চলে এলাম আপনাদের মাঝে পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। আজকে আমি কথা বলবো ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের খাদ্যাভ্যাস কেমন হবে। এখন বর্তমানে প্রায় সময় দেখা যায় যে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, এবং এর চিকিৎসা কী? এর আসল চিকিৎসা হচ্ছে খাদ্যাভ্যাস। আপনি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন, তাহলে আপনি খুব সহজেই ডেঙ্গু জ্বরে প্রতিরোধ করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি সুস্থ থাকবেন। তো সবার প্রথমে আমি বলবো, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে সবার প্লাটিলেট কমে যায়। প্লাটিলেট কমে গেলে আপনাকে বেশ কিছু খাবার নির্বাচন করতে হবে। যেমন আপনি খাবারের লিস্টে রাখবেন ডাবের পানি। ডাবের পানি প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস করে ডাবের পানি পান করবেন। এবং তার পাশাপাশি বলবো যে আনার খাওয়ার জন্য বেদানা খাবেন। বিশেষ করে দেখা যায় যে ছোট বাচ্চাদের অনেক সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ছোটরা অতটা বেশি সাবধানতা অবলম্বন করতে পারে না। অনেক সময় দেখা যায় যে বাড়ির আঙ্গিনায় মশা জমে থাকে, পানি জমে থাকে, যার ফলে মশা এখানে ডিম পারে, এবং প্রায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণেও কিন্তু ডেঙ্গু জ্বর হতে পারে। তো সেক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করব যে মশারি টাঙিয়ে রাখার জন্য ঘরের যে আঙ্গিনা আছে সেগুলো পরিষ্কার করবেন, এবং তার পাশাপাশি সঠিক খাবার নির্বাচন করবেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর মুখের রুচি একেবারেই কমে যায়, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়। চেষ্টা করবেন যে তাকে স্যালাইন দেওয়ার, প্রতিদিন একটা করে স্যালাইন, এক গ্লাস থেকে দুই গ্লাস করে স্যালাইন পান করতে হবে। তার পাশাপাশি অবশ্যই স্যুপ জাতীয় খাবার খেতে হবে, তরল খাবার খেতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই একটু সলিড খাবার খেতে যেয়ে বমি করে ফেলেন এবং মুখে একেবারেই অরুচি থাকে না। তো সেক্ষেত্রে তরল খাবার হিসাবে স্যুপ বা একেবারেই নরম খিচুড়ি, এটি হেলথের জন্য বেশ ভালো হবে। তার পাশাপাশি বলবো যে অবশ্যই এ সময় সুস্থ থাকতে হবে। সুস্থতা বজায় রাখার জন্য নিয়মিত পানি পান করতে হবে, এবং প্রতিদিন চেষ্টা করবেন 2.5 থেকে 3 লিটার পানি পান করা। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত আছেন তারা পেঁপে খাওয়ার চেষ্টা করবেন। পেঁপে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, বিশেষ করে কাঁচা পেঁপে হেলথের জন্য অনেক উপকারী। আর অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু জ্বর হলে খাবার ঠিকমতো হজম হয় না, কোনো কিছুই ভালো লাগে না। সেক্ষেত্রে পেঁপে ভর্তা দিয়ে জাউ ভাত এবং শিং মাছ, মাগুর মাছ, এগুলো বেশ সাহায্য করে। আর প্লাটিলেট বাড়ানোর ক্ষেত্রেও বিভিন্ন প্রকারের টক জাতীয় ফল বেশ উপকারে দেয়। আশা করি আমার দেওয়া পরামর্শে আপনারা সবাই উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।